গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি আরেকটি ইসলামিক ভিডিও নিয়ে, আরেকটি ইসলামিক যুদ্ধ নিয়ে। এর কিছুদিন আগেও আমরা একটা ইসলামিক যুদ্ধ নিয়ে ভিডিও করেছিলাম, বদরের যুদ্ধ নিয়ে। তো এটাও একরকম যুদ্ধ, যার নাম হচ্ছে আহজাবের যুদ্ধ বা খন্ডকের যুদ্ধ, মুসলমানদের নতুন অধ্যায়ের সূচনা। এবং চ্যানেল নেম হচ্ছে হিরোজ অ্যান্ড হিস্ট্রিজ বাংলা। তো মোট কথা হচ্ছে খন্ডকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ, তার মানে এরকম ইসলামের ইতিহাসে অনেক যুদ্ধ রয়েছে, তো যার মধ্যে আরো একটি যুদ্ধের কথা আমরা জানতে পারবো। এই বিষয়ে একদমই আমাদের জানা নেই, তো নতুন কিছু জানতে পারবো। আমার তো যতদূর মনে পড়ছে আমি নামটাও শুনিনি, আমিও শুনিনি, তো চলুন দেখে নিই। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়েছে তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটাকে শুরু করি। আরবের বিভিন্ন উপজাতির প্রায় 10,000 সৈন্য জড়ো হয়েছে মদিনার নিকটে। যুদ্ধের জন্য এত বিশাল পরিমাণ সৈন্যের সমাগম আরব দেশে এর আগে কখনো দেখা যায়নি। এই দলের লক্ষ্য মাত্র একটি, মদিনা ধ্বংস করা এবং মুসলিমদের অস্তিত্ব মুছে দেয়া। মুসলিমরা কি পারবে মাত্র 2,500 জনের দ্বারা এত বড় সৈন্য দলের আক্রমণ প্রতিহত করতে? 626 খ্রিস্টাব্দ, মুসলিমরা মদিনায় একটি শক্তিশালী ঘাঁটি তৈরি করেছে। মক্কা থেকে হিজরতের প্রায় 5 বছর হয়ে গিয়েছে। হিজরতের পর থেকেই মুসলিমরা আরও শক্তিশালী হচ্ছে। সিরিয়ার বাণিজ্য পথটি মুসলিমদের নিয়ন্ত্রণে। বদরের যুদ্ধের বিজয় এবং উহুদের যুদ্ধের অমীমাংসা মুসলিমদের এক আঞ্চলিক শক্তিতে রূপান্তরিত করেছিল। মদিনা ও এর আশেপাশের অঞ্চল ছিল মুসলিমদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে। এর অর্থ হল মক্কার অর্থনীতির প্রধান উৎস ইতিমধ্যে 5 বছরের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। মক্কার নেতা আবু সুফিয়ান মুসলিমদের পরাজিত করতে মরিয়া হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত সুযোগটি এসেছিল যখন দুটি ইহুদি উপজাতি বানু নাদির এবং বানু কাইনুকার প্রতিনিধিরা মুসলিমদের উপর একসাথে আক্রমণ চালানোর জন্য তার কাছে প্রস্তাব নিয়ে এসেছিল। এই দুই ইহুদি উপজাতিদের কয়েক মাস আগে মুসলিমদের সাথে চুক্তি ভাঙার জন্য মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল। তারা মদিনা থেকে খাইবার নামক একটি অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল, যেখানে অন্যান্য ইহুদি উপজাতি বাস করত। তারা মদিনা থেকে মুসলিমদের নিশ্চিহ্ন করে দিতে এবং তাদের অঞ্চলগুলি ফিরিয়ে নিতে ছিল বদ্ধপরিকর। এই অঞ্চলগুলো তারা তাদের বহিষ্কারের কারণে হারিয়েছিল। সুতরাং মক্কাবাসী এবং দুটি ইহুদি উপজাতির লক্ষ্য ছিল একই। তারা যখন ষড়যন্ত্র শুরু করল তখন আরবের অন্যান্য উপজাতিরাও মুসলিমদের বিরুদ্ধে তাদের সাথে যোগ দিয়েছিল। এভাবে মুসলিম বিরোধী আরব উপজাতিদের একটি সংঘ গঠন করা হয়েছিল। আরবিতে সংঘ শব্দটিকে আহজাব বলা হয়, তাই এই যুদ্ধটি আহজাবের যুদ্ধ হিসাবেও পরিচিত। আরবের ইতিহাসে এর আগে এমন কখনো হয়নি যে এতগুলো উপজাতি একটি সাধারণ লক্ষ্যের জন্য তাদের শক্তি একত্রিত করেছে। এটি মুসলমানদের জন্য ছিল একটি মারাত্মক বিপজ্জনক ঘটনা, কারণ এখন তাদের একসাথে আরবের পুরো বাহিনীর মুখোমুখি হতে হবে। দুই ইহুদি উপজাতি এই অভিযানের তহবিল সরবরাহের প্রস্তাব করেছিল। শর্ত ছিল অন্য উপজাতিরা জনবল সরবরাহ করবে। সেই অনুযায়ী মক্কাবাসীরা প্রায় 4,000 জনকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিল। কাতফান নামে মদিনার উত্তরে অবস্থিত আরেকটি শক্তিশালী উপজাতি প্রায় 3,000 লোককে পাঠাতে রাজি হয়েছিল। অন্যান্য উপজাতিরাও সৈন্য পাঠিয়েছিল। মোট 10,000 সৈন্যের শক্তিশালী এক বাহিনী গঠন করা হয়েছিল। পরিকল্পনা ছিল সহজ, মক্কা বাহিনী দক্ষিণ থেকে এবং অন্যান্যরা উত্তর থেকে মদিনার দিকে অগ্রসর হবে। তারা মদিনার নিকটে তাদের বাহিনীকে একত্রিত করবে এবং মুসলিমদের হত্যা করে মদিনা ধ্বংস করবে। ডিসেম্বর 626 খ্রিস্টাব্দ, আরবের মৈত্রী বাহিনী মদিনা থেকে 7 থেকে 10 দিনের দূরত্বে। এমন সময় আক্রমণের খবর মুসলিমদের কাছে পৌঁছেছিল। প্রতিরক্ষা পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য মসজিদে নববীতে জরুরি সভা আহ্বান করা হয়েছিল।
মুসলিমরা কোনোভাবেই বের করতে পারছিল না যে তারা এত বড় বাহিনীর মোকাবিলা কিভাবে করবে। তখন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবি একটি পরিকল্পনা প্রস্তাব করলেন। তিনি মূলত পারস্য থেকে এসেছিলেন এবং প্রতিরক্ষা যুদ্ধ সম্পর্কে তার পূর্বের জ্ঞান ছিল, আরবের লোকদের এমন অভিজ্ঞতা ছিল না। পরিকল্পনা অনুসারে মুসলিমরা একটি পরিখা খনন করে মদিনাকে আক্রমণ থেকে রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিল। মদিনা তিন দিক থেকে পাহাড় দ্বারা বেষ্টিত থাকায় কেবল একটি মাত্র পথ খোলা ছিল, যার মাধ্যমে 10,000 সৈন্যের বাহিনী আক্রমণ করতে পারত। এটি ছিল শহরের উত্তরাঞ্চল, সুতরাং সেখানে পরিখা খনন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রকল্পটি শেষ করতে মুসলিমদের হাতে প্রায় এক সপ্তাহ সময় ছিল। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মদিনার সমস্ত সক্ষম পুরুষ এই পরিখা খননে অংশ নিয়েছিলেন। আবহাওয়া ছিল প্রচণ্ড ঠান্ডা আর খাদ্য সংকট ছিল গুরুতর, কিন্তু মুসলিমরা খনন চালিয়ে গেল। দিন রাত এক টানা পরিশ্রমের ফলে মুসলিমরা শত্রু বাহিনী শহরে আসার আগেই খনন কাজ শেষ করতে পেরেছিল। কিছুদিন পর মৈত্রী বাহিনী এসে মদিনার নিকটে শিবির স্থাপন করেছিল। যখনই তারা মদিনার দিকে আক্রমণের জন্য অগ্রসর হল, তখনই তারা পরিখার সম্মুখীন হল, যা তাদের পক্ষে পার হওয়া অসম্ভব ছিল। আর কোনো উপায় না দেখে তারা পরিখার এক পাশ অবরোধ করেছিল। মুসলিমরা প্রতিরক্ষার জন্য পরিখার অপর পাশে জড়ো হয়েছিল। আরবিতে পরিখা শব্দটিকে খন্দক বলা হয়, আর এ কারণেই এটি খন্দকের যুদ্ধ নামে পরিচিত। এদিকে মদিনা শহরের ভেতরে সমস্ত মহিলা ও শিশুদের মদিনার বিভিন্ন দুর্গে পাঠানো হয়েছিল। দক্ষিণে মুসলমানরা বনু কুরাইজা নামক মদিনার শেষ ইহুদি উপজাতির সাথে একটি শান্তি চুক্তি করেছিল। পিছনের সব পথ সুরক্ষিত হওয়ায় মুসলিমরা তাদের সমস্ত বাহিনীকে পরিখা রক্ষায় নিয়োজিত করেছিল। মুসলিমদের প্রতিরক্ষা দুর্বল করার জন্য মৈত্রী বাহিনী একজন বার্তাবাহক প্রেরণ করে বনু কুরাইজার সাথে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা শুরু করে দেয়। বেশ কয়েকবার চেষ্টার পরে তারা বনু কুরাইজাকে তাদের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়। এখন মুসলমানরা উভয় দিক থেকে আটকা পড়েছিল এবং তাদের মহিলা ও শিশুরা ছিল সম্পূর্ণ অরক্ষিত। মুসলিমরা এই ঘটনা জানতে পারার আগেই বনু কুরাইজার গুপ্তচররা মদিনার অভ্যন্তরে এসে মুসলিম মহিলা ও শিশুদের আক্রমণ করার পরিকল্পনা শুরু করেছিল। এমন একটি ঘটনায় বনু কুরাইজার দুজন গুপ্তচর একটি দুর্গে প্রবেশের চেষ্টা করেছিল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু অন্যান্য মুসলিম মহিলাদের সাথে ছিলেন। একজন গুপ্তচর প্রাচীরের উপরে ওঠার চেষ্টা করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু তরবারি নিয়ে তাকে হত্যা করলেন। এর ফলে গুপ্তচরদের ভুল ধারণা হলো যে দুর্গগুলো সুরক্ষিত ছিল, বাস্তবে কিন্তু তা সম্পূর্ণ অরক্ষিত ছিল। গুপ্তচরদের কাছ থেকে ভুল তথ্য পেয়ে বনু কুরাইজা আক্রমণ করতে ইতস্তত করে। মুসলিমরা এর ফলে নিজেদের পুনর্গঠিত করার একটি সুযোগ পেয়ে যায়। তারা বেশ কয়েকটি দল তৈরি করে, যারা ক্রমাগত মদিনার রাস্তায় টহল শুরু করে দেয়। যদি দুর্গগুলো আক্রান্ত হয় তাহলে মুসলিম মহিলাদের অস্ত্র বহন করার নির্দেশনাও দেওয়া হয়েছিল। একই সাথে টহলরত মুসলিমরাও তাদের সহায়তায় দ্রুত চলে আসতে পারত। এদিকে পরিখা বরাবর অবরোধ অব্যাহত ছিল। প্রতিদিন সকালে উভয় শিবিরের সৈন্যরা পরিখাটির বিপরীত দিকে অবস্থান নিত এবং একে অপরের দিকে তীর নিক্ষেপ করত। কখনো কখনো মৈত্রী বাহিনী থেকে কিছু সৈন্য সফলভাবে পরিখা পেরিয়ে যেতে সক্ষম হয়েছিল, কিন্তু মুসলিমরা তাদের সহজেই পরাজিত করতে সক্ষম হয়। এভাবে কিছুদিন যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৈত্রী বাহিনীর ঐক্য বিচ্ছিন্ন করার পরিকল্পনা শুরু করেছিলেন। তিনি একজন বার্তাবাহক প্রেরণ করেছিলেন গাতফানের কাছে। তাদের প্রস্তাব দেওয়া হয়েছিল অর্থের বিনিময়ে পিছু হটার জন্য, তবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুআইম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবীকে শত্রু শিবিরে প্রেরণ করেছিলেন। মৈত্রী বাহিনীর নেতারা নুআইম রাদিয়াল্লাহু আনহুকে বেশ শ্রদ্ধা করত এবং তারা জানত না যে তিনি যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। নুআইম রাদিয়াল্লাহু আনহু মক্কা বাহিনী, বনু কুরাইজা এবং বাকি উপজাতির মধ্যে অবিশ্বাস আর ভাঙন তৈরি করতে সফল হয়েছিলেন। ইতোমধ্যে অবরোধ কয়েক সপ্তাহ ধরে চলছিল। অনাহার, ক্লান্তি এবং শীতের কঠোর আবহাওয়ার কারণে মুসলিমরা তাদের সীমার দ্বার প্রান্তে চলে গিয়েছিল। কিন্তু আস্তে আস্তে মৈত্রী বাহিনীর বিভিন্ন উপজাতির মধ্যে বিভাজন প্রকট হয়ে উঠল। মৈত্রী বাহিনীও
শীতের কঠোর আবহাওয়ায় বেশ কাবু হয়েছিল। অবরোধের পঞ্চম সপ্তাহের সময় আবহাওয়া অত্যন্ত ঠান্ডা ও ঝড়ো হয়ে উঠল। শক্তিশালী বাতাসে মৈত্রী বাহিনীর শিবিরে অনেক ক্ষতি হয়, তাঁবু ও খাদ্য মজুদ ধ্বংস হয়ে যায়। মুসলিমরা ঝড় থেকে বাঁচতে কাছের একটি পাহাড়ে আশ্রয় নিয়েছিল। দীর্ঘ অবরোধের পর মৈত্রী বাহিনী এমনিতেই মনোবল হারিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল। তার উপর এখন তাদের খাদ্য মজুদও ধ্বংস হয়ে গেল। তারা অবরোধ অব্যাহত রাখার আর কোনো উপায় দেখল না। তারা রাতের আধারেই মদিনার অবরোধ তুলে নিল এবং পালিয়ে গেল। পরের দিন মুসলিমরা জেগে উঠল বিজয়ে এবং আনন্দের সংবাদে। শত্রু পালিয়ে গেছে। আরবের সংযুক্ত শক্তির বিরুদ্ধে মুসলিমদের হতাহতের সংখ্যা ছিল মাত্র 5 জন। খন্দকের যুদ্ধের পর আরবের প্রধান উপজাতি হিসেবে মক্কার সুনাম নষ্ট হয়ে যায়, কারণ তারা সর্বাধিক শক্তি প্রয়োগ করার পরেও মদিনা থেকে মুসলিমদের অপসারণ করতে পারেনি। সিরিয়ার বাণিজ্য পথ পুনরুদ্ধারের সম্ভাবনাও সম্পূর্ণভাবে হারিয়ে গেল। এটি ছিল মক্কার আধিপত্যের পতনের প্রথম ধাপ। আরব উপদ্বীপে এখন এক নতুন পরাশক্তি আবির্ভূত হল, সেই পরাশক্তির নাম ইসলাম। দেখলাম যে ভিডিওটা একটা ইসলামের ঐতিহাসিক ঘটনা বা একটা ঐতিহাসিক যুদ্ধের ব্যাপারে আমরা জানতে পারলাম, খন্ডকের যুদ্ধ। এবং কেন খন্ডক নাম, কারণ এই মানে মাঝখানে খণ্ডিত যে ব্যাপারটা, এধার ওধার করে যুদ্ধ পরীক্ষার জন্য, এক্স্যাক্টলি, তো সেই থেকে খন্ডকের যুদ্ধ। এবং শেষ পর্যন্ত ইসলামের ইসলাম জয়লাভ করেছিল এবং মদিনাতে ইসলামদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছিল। এই নিয়েই হচ্ছে আমরা ভিডিওটা দেখলাম। তো ডেফিনেটলি মানে এটা অন্য ব্যাপার জানতে পারলাম, অন্য জিনিস আমরা জানতে পারলাম, এই বিষয়ে আমাদের কোনো জানা শোনা কিছু ছিল না। তো একদমই যেটা বলছো যে নতুন একটা পুরো বিষয় আমরা জানতে পারলাম, কারণ এই নিয়ে কিন্তু আমরা এর আগে কোনো ভিডিওতে উল্লেখও পাইনি। তো পুরোপুরি এটা অন্যভাবে আমরা জানতে পারলাম, আর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ছিল। মানে আর যেভাবে প্রেজেন্টেশনটা এখানে করা হয়েছে না, যার জন্য খুব বোধগম্য হচ্ছে। যদি এমনি মুখে মুখে বলা হতো, তারা যারা যারা মানে জানে না, নন ইসলাম যারা, যেমন আমরা, তো আমাদের পক্ষে ব্যাপারটা একটু কষ্টসাধ্য হয়ে হতো। কিন্তু এখানে এত সুন্দরভাবে বোঝানো হয়েছে, তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবং ও যেটা বলছিল যে বোঝানোর তারিখা, সত্যি অ্যানিমেশনের মাধ্যমে এত সুন্দরভাবে বুঝিয়েছে এবং অ্যারো দিয়ে দিয়ে জিনিসগুলোকে এত সুন্দরভাবে কালার ইউজ করে যে বোঝানো হয়েছে, তো সেটা আমাদের বুঝতে সত্যি খুব আর কি সহজ হয়েছে। এবং বিষয়টা তো প্রথমবার জানলাম, তো খুবই ইন্টারেস্টিং লাগলো। এবং মানে মানে এই যুদ্ধ বা এই জিনিসগুলো না আমাদের সিনেমাতে দেখতেও ভালো লাগে কোথাও গিয়ে, বা আমরা যখন কার্টুনে দেখি তখনও এই জিনিসগুলো হয়তো মানে অনেকটা ভালো লাগে, বা ইতিহাসে যখন পড়ি তখনও ভালো লাগে। তো এটাও একটা ইতিহাসেরই জিনিস আর কি, নতুনভাবে এরকম অ্যানিমেশনের মাধ্যমে যখন দেখানো হলো, তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং লেগেছে। এবং মুসলিমদের যে কি অদম্য ইচ্ছা এবং জেদ্দার, এবং তাদের যে কমিউনিটিটাকে টিকিয়ে রাখার, এবং তাদের যে সংগ্রাম এবং সংগঠন, মানে ঐক্য যেটাকে বলে, তো সেটাও আমরা এই মানে ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম এবং জানতে পেলাম, যেটা এখনো আমরা মুসলিমদের মধ্যে আর কি দেখতে পাই, যে তাদের যে মুসলিম ব্রাদারহুড যেটাকে বলা হয়, তাদের যে নিজেদের মধ্যে ঐক্য, তো সেটা হয়তো এই সময় থেকেই চলে আসছে। এবং তাদের যে মানে উপর যে কি লেভেলের আর কি মানে ষড়যন্ত্র হয়েছে বছরের পর বছর ধরে, এবং তারপরেও তারা আর কি এই জায়গায় আসতে পেরেছে, তো সেটাও খুব আর কি অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়, মোটিভেটিং একটা ব্যাপার। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস জানতে পারলাম, যে লাস্ট লাইনটা যেটা দিয়ে শেষ করলো, যে আরব বিশ্বে একটা পরাশক্তি হিসাবে ইসলাম আর কি নতুন ভাবে উঠে এলো, তো তার যে যাত্রাটা সেটাও আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, খুবই ভালো লেগেছে। সত্যি তাই, ভিডিওটা ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, আমাদের তো মানে খুবই ভালো লেগেছে ব্যাপারটা। তো যাই হোক, আশা করছি আমাদের রিয়াকশন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আপনাদের বক্তব্য জানাবেন এবং আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিত সুবিধা হিসাবে, তাহলে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ককে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।